বিগত কিছু বছরের মধ্যে বাংলাদেশ এশিয়ার মধ্যে সব থেকে তাড়াতাড়ি গ্রো করেছে ইকোনমিক্যালি। সেখানে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হয়েছে, নানা নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং যার ফলে বাংলাদেশের একটা ইমেজ পুরো পৃথিবীতে একটা ভালো ইমেজ তৈরি করতে সাহায্য করেছে। এবং তার সঙ্গে বাংলাদেশের যে জিডিপি পার ক্যাপিটা, সেটা আমরা রিসেন্টলি নিউজে দেখতে পেয়েছি যে ভারতের থেকেও বেশি বেড়ে গেছিলো। এবং এটা সত্যি ভারতের জন্য একটা লজ্জাজনক ব্যাপার, কেননা বাংলাদেশের মতো একটা ছোট দেশ হয়েও কিছু মাস আগে আমরা সেটা দেখেছি যে সেখানে আমাদের পার ক্যাপিটা জিডিপি বাংলাদেশের থেকেও কম হয়ে গেছিলো। গ্লোবাল পিস ইন্ডেক্স 2021 অনুসারে বাংলাদেশ তার আগের বছর থেকে 2020 থেকে 7 ধাপ এগিয়ে গেছে। ভুটান, নেপাল এবং এই যে ভালো ভালো দেশ, এগুলো পরেই বাংলাদেশ লাইক হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে। তো বাংলাদেশের ইকোনমিক গ্রোথও দেখা গেছে বেশ কিছু বছরে। বাংলাদেশের একটা পিস গ্রোথ, যেটা পিস ইন্ডেক্স আমাদের দেখা যাচ্ছে, সেই পিস ইন্ডেক্সেও বাংলাদেশের একটা ভালো গ্রোথ লক্ষ্য করা গেছে। তো বেশ কিছু বছর ধরে বাংলাদেশের এত ভালো পারফরমেন্স, সব দিকে একটা ভালো পারফরমেন্স দিয়েছে, তার জন্য বাংলাদেশের একটা গ্লোবালি ভালো রেকগনিশন পাওয়া গেছে। বাট রিসেন্টলি এমন কিছু বাংলাদেশে ঘটেছে যার ফলে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ বাংলাদেশকে তার জন্য দোষারোপ করছে এবং বাংলাদেশের একটা ইমেজ খারাপ করছে। তো এই যে ব্যাপারটা, এটা আমরা সকলেই জানবো আজ থেকে বিগত 1.5 সপ্তাহ, মোটামুটি 1 সপ্তাহ আগে দুর্গাপূজার সময় কুমিল্লা, বাংলাদেশের কুমিল্লা বলে একটা জায়গা আছে, তো সেখানে ইলিজিয়েটলি বলা হচ্ছে যে আসলে এখনও তদন্ত হয়ে সম্পূর্ণ সত্যতা আসেনি, বাট যেটা বলা হচ্ছে যে যে দাবি করা হচ্ছে যে কোরআনের কোনোভাবে অপমান করা হয়েছিল। তো সেটা অনেকজনা বলছে যে সেটাকে হনুমান, যিনি আছেন আমাদের, তো হনুমানজির ইয়েতে হাতের ওপর রাখা হয়েছিল বা কোলের ওপর রাখা হয়েছিল, আবার অনেকজনে বলছেন মা দুর্গার পায়ের ওপর রাখা হয়েছিল। তো তার ফলে কী হয়, তার ফলে একটা স্বাভাবিক ব্যাপার, ওখানকার যারা ইসলামিক লোক আছে বা যারা একদম পুরো ধর্ম ধর্ম যারা ধর্মকে নিয়ে চলে, তো তাদের সাধারণত রাগ হয় এবং এটার ফলে তাদের তারা পুরো একদম রেগে যায় এবং তার ফলে একটা মবের সৃষ্টি হয়, সকলে মিলে চলে আসে, এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই ব্যাপারটা। এরপরে সকলে মিলে একসাথে যোগদান করে এবং যে সমস্ত দুর্গা মণ্ডপ যেগুলো হয়েছিলো সেগুলোকে ধ্বংস করে, তার সাথে সাথে ইসকন মন্দির, সেই ইসকন মন্দিরে অ্যাট্যাক করে এবং তার সাথে সাথে আরও যে অন্যান্য হিন্দু বাড়ি ঘর আছে, হিন্দুদের যে জায়গাগুলো সেগুলোতেও অ্যাট্যাক করে এবং অনেক সম্পত্তির ক্ষতি করে এবং তার সাথে সাথে অনেকজনাকে মারও দেয় এবং তার ফলে অনেকজনা আপাতত যে দেখা গেছে 6 জনা কনফার্ম হয়েছে, 6 জনা প্লাস কনফার্ম হয়েছে মৃত এবং তার সাথে সাথে আহত, মানে অসংখ্য আহত। তো একটা গোপন সূত্রে পাওয়া গেছে যে এটার পিছনে জামায়াতি ইসলাম বলে একটা সংগঠন আছে, যে একটা কট্টর মুসলিম সংগঠন, কট্টর ইসলামিক সংগঠন, তো সেই সংগঠনটির হাত রয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই সংগঠনটি বাংলাদেশে ব্যান্ড আছে এবং তার সাথে সাথে এই সংগঠনটি হচ্ছে এমন একটি সংগঠন যেটি পাকিস্তান ফান্ডেড করে, এটি পাকিস্তান এই সংগঠনটিকে অর্থ প্রদান করে এবং এই সংগঠনটিকে বড় করতে সাহায্য করে। তো এই যে সংগঠন, এরা চায় যে গোটা বাংলাদেশকে একটি মুসলিম কান্ট্রি তৈরি করার এবং তার জন্য তারা নতুন নতুন উপায় নিয়ে আসে। তো মনে করা হচ্ছে যে এটি দুর্গাপুজোর সময় তারা এটাকে কোনোভাবে কোরআনের অপমান করেছে বা কোরআনটিকে রেখে সেটাকে ভাইরাল করে দিয়েছে, ভিডিও তুলে বা ছবি তুলে, যার ফলে সবারই মধ্যে একটি রাগের সৃষ্টি হয়েছে, যত বাংলাদেশ এর মধ্যে যারা মুসলিম আছে তাদের মধ্যে একটা রাগ হয়েছে এবং তারা অ্যাটাক করেছে। তো এর পিছনে এই সংগঠনটি হাত আছে বলে আপাতত মনে করা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সামান্য সোশ্যাল মিডিয়ার কতটা একটা ব্যাড এফেক্ট হতে পারে একটা সোশ্যাল মিডিয়া ফরওয়ার্ডের কারণে। এরকম একটা বড় বড় আতঙ্কবাদী সংগঠন বলবো আমি এটাকে, তো আতঙ্কবাদী যে সংগঠনগুলো আছে, কট্টর মুসলিম সংগঠন, তো এই সংগঠনগুলো একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা একটা ছোট্ট ফেসবুক শেয়ারের মাধ্যমে এত ভিড়কে একত্রিত করে দিয়েছে যে মানুষ ভয়ে কোথাও পালানোর উপায় পায়নি, মানুষ পুকুরে ঝাঁপ দিয়েছে, মানুষ মানে বড় বড় বাড়িতে উঠে সেখান থেকে দরজা বন্ধ করে বাঁচার চেষ্টা করেছে কিন্তু অনেকজনা বাঁচতে পারেনি। তো যেটা আগেই বললাম, 6 জনা মারা গেছে এবং 6 জনা মারা গেছে সেটা এখনও অফিসিয়ালি কনফার্ম, আরও অনেক অনেকজনা মারা গেছে সেটা এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি। এবং তার সাথে সাথে আমাদের যে ইসকন আছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, তো সেখানের 2 জন ভক্ত মারা গেছেন আপাতত, যেটা অফিসিয়ালি কনফার্ম হয়েছে। তো আরও মারা গেছে বলছে ইসকনের যারা প্রেসিডেন্ট আছে, তারা বলছেন যে আরও মারা গেছে, বাট সেটা এখনও ইনভেস্টিগেশন চলছে, সেটা এখনও কনফার্ম হয়নি। চিতাগং, চাঁদপুর, মৌলভীবাজার এবং রংপুরের যে বাংলাদেশের জায়গাগুলি আছে, তো সেগুলোতে খবর আসছে সেগুলোতে এখনও ভায়োলেন্স চলছে, এখনও সেখানে
অনেকভাবে অত্যাচার করা হচ্ছে হিন্দুদের ওপর, এবং সেখানে ভায়োলেন্স এখনও চলছে। সেখান থেকে নানা অ্যাটাক্সের ঘটনা আসছে, নানা ইনসিডেন্টের রিপোর্ট হচ্ছে, বাট বাংলাদেশ গভর্নমেন্ট সেগুলোর উপর অ্যাকশন নেবো বলছে তো, বাট কী করছে সেটা অন গ্রাউন্ড আমরা বুঝতেই পারছি, সেরকমভাবে পারছে না তারা কোনো রকম পদক্ষেপ নিতে। তো গত রবিবার একটা ফেসবুক পোস্টের কারণে এই মানে ঘটনাটা হওয়ার পর, আবার গত রবিবার একটা ফেসবুক পোস্টের কারণে আবার একটা মব তৈরি হয় এবং 60টার বেশি হিন্দু বাড়ি, হিন্দুদের যে ঘর বাড়ি সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, দোকানপাতি নষ্ট করা হয় এবং আরও অনেক সম্পত্তির ক্ষতি করা হয়। তো আমরা এটার একটা পুরো ভালো ইনফরমেশান পাচ্ছি না কেন? তো এটার পিছনে আর একটা কারণ আছে যে ওখানকার কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট ব্লগার, জার্নালিস্ট বা ইন্টারন্যাশনাল যে জার্নালিস্টরা থাকে, তো তাদেরকে আগে থেকেই বাংলাদেশ থেকে বার করে দেওয়া হয়েছে নানানভাবে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে প্রথমে অন্যান্য রিজন দিয়ে, তাদেরকে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, তাদেরকে নানাভাবে ভয় দেখানো হয়েছে এবং মেরে ফেলা পর্যন্ত হয়েছে অনেক জার্নালিস্টকে। তো তার জন্য আমরা অ্যাকুরেট ইনফরমেশানটা এখনও পাচ্ছি না যে বাংলাদেশের অন গ্রাউন্ডে কী চলছে অবস্থা, কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে অন গ্রাউন্ডে খুব একটা ভালো অবস্থা নেই। তো এই যে পুরো ঘটনাটা বাংলাদেশে আপাতত ঘটছে, এই পুরো ঘটনাটাকে একটা পলিটিক্যাল ভাষা আছে এটার জন্য, সেটা হচ্ছে দ্য ট্রিনিটি অফ দ্য মেজরিটি। মানে এটা হচ্ছে দ্য ট্রিনিটি অফ দ্য মেজরিটি, মানে হচ্ছে ধরুন যেখানে মেজর মেজর যে ধর্মের লোক বাস করে, তো তারা নিজের মন মতো যা খুশি করতে পারে, তারা নিজের মন মতো পুড়িয়ে দিচ্ছে ঘর বাড়ি, জ্বালিয়ে দিচ্ছে মাইনরিটিদের, এবং তারা মাইনরিটির কাছ থেকে তারা মানে তারা ভয় পাচ্ছে মাইনরিটিকে, তার জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তো এবং এই যে পুরো ঘটনা হচ্ছে, এখানে মেজরিটি বাংলাদেশের যে পপুলেশন আছে তারা তো অ্যাট্যাক করছে না, বাট তারাও কোনো এটার বিরুদ্ধেও কোনো কিছু করছে না, তারা মেজরিটি পপুলেশন চুপ রয়েছে। তো এটাকে একটা ব্যাড সাইন হিসেবে দেখা হয় যে মেজরিটি পপুলেশন কিন্তু এখানে চুপচাপ রয়েছে, এখানে তারা কোনো রকম কিছু বলছে না, তারা যা হচ্ছে সেটা শুনছে। এবং তার সাথে সাথে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো তিনি বলেছেন যে কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং তিনি অ্যারেস্ট করতে শুরু করে দিয়েছেন, তিনি এফআইআর করতে শুরু করে দিয়েছেন, অনেক জনকে পুলিশ ধরেছে, বাট তাও দেখতে হবে যে ভবিষ্যতে দেখা যাবে যে কতটা এটা সফল হয় এবং শেখ হাসিনার কথার কতটা দাম থাকে। আমরা যদি জানুয়ারি 2013 থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত ডাটা দেখি, তো 3679-এর বেশি কেস রিপোর্ট হয়েছে এরকম হিন্দুর ওপর অ্যাট্যাক হয়েছে বাংলাদেশে। তো এটার আরও বেশি, এটা অফিসিয়াল নাম্বার, এর থেকে আরও বেশি ভায়োলেন্স বাংলাদেশে আপাতত হচ্ছে এবং বিগত কিছু বছর ধরে এটা বাড়তে থাকছে। তো এই ঘটনার পর বাংলাদেশের যে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান যে একটা সম্প্রদায় আছে, তো তাদের যে পুরো সম্প্রদায়তে তাদের যে ঐক্য পরিষদ আছে, তো সেই পরিষদ তারা বলেছেন 23 তারিখ থেকে, মানে আমি ভিডিওটা আজকে শ্যুট করছি 23 তারিখ, তো আজ থেকে তারা একটা অনশনে বসবে। তো দেখা যাক তাদের অনশন বিরোধ তারা বসে কি না। এবং তার সাথে সাথে ইসকনের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যেটা একটা হোল ওয়ার্ল্ডে এদের বিস্তার আছে, তো এরাও বলেছে যে 23 তারিখ থেকে, মানে আজ থেকে এরাও একটা শান্তিপূর্ণ মিছিল শুরু করবে, শান্তিপূর্ণ একটা মার্চ শুরু করবে। তো এই যে পুরো ব্যাপারটা, এটাতে আমাদের একটা জিনিস বুঝিয়ে দেয় যে এত ভালো করে গ্রো করছিল একটা কান্ট্রি, কিন্তু হঠাৎ করে পুরো সারা পৃথিবীর মধ্যে এটা একটা বাজে ছবি হয়ে গেল। একটা এত সুন্দর একটা ছবি থেকে এক ধাক্কায় তার একটা বাংলাদেশের ওপর ইম্প্যাক্ট পড়লে বাংলাদেশের সারা পৃথিবীর মধ্যে একটা বাজে নাম হয়ে গেল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 90% যেখানে মেজরিটি বাংলাদেশে, তো তারা ভয় খাচ্ছে 10% মাইনরিটিকে, মানে ভয় পাচ্ছে এবং তার ফলেই তারা এরকম নানান নানান অ্যাট্যাক করছে বা ইয়ে করছে। তো এটার কারণ কী, এটার পিছনে কারণ কী? এটার পিছনে কারণ হচ্ছে এই যে আতঙ্কবাদী সংগঠন, এই যে সোশ্যাল মিডিয়ার যে ব্যাড ইউজ, বা এই যে সোশ্যাল মিডিয়াকে যেরকমভাবে ইউজ করা হচ্ছে এবং যারা কনজিউম করছে তারাও যেরকমভাবে কনজিউম করছে, আমরা কোনো পোস্টকে না দেখেই, সেটার ভেরিফিকেশন না করি, আমরা সেটার ওপর রিয়াকশান দিয়ে দিই, মানে যে আমরা ওটা অনলাইনে রিয়াকশান দিই ঠিকই, কিন্তু সেটা যখন কোনো একটা প্রচণ্ড ভায়োলেন্স সৃষ্টি করে, তো পরে সেটার খুব একটা ভালো ইম্প্যাক্ট হয় না। তো আমাদেরকে দেখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো শেয়ার হচ্ছে সেগুলোর 90-99% ভুল, মানে এইসব দিকে, পলিটিক্যাল দিকে বা রিলিজিয়ান দিকে যেসব পোস্টগুলো শেয়ার হয়, তো এগুলো নানান সংস্থা আছে, নানান সংগঠন আছে যারা এগুলো ইচ্ছা করে শেয়ার করে, যাতে তাদের যে উদ্দেশ্য সেটা সফল হয় এবং ভায়োলেন্সের একটা সৃষ্টি হয়। তো এটার বিরুদ্ধে ইউএস তো নিজস্ব স্টেটমেন্ট দিয়েছে, তার সাথে সাথে ইউএনও স্টেটমেন্ট দিয়েছে, ইউএন বলেছে যেটা, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো ইউএনও বলেছে এটা কিন্তু বাংলাদেশের কাছ থেকে আশা করা যায় না, ভবিষ্যতে যাতে এরকম না হয়, তো সেরকম বলেছে আরও অনেক কিছু। তো এরপরে দেখতে হবে বাংলাদেশের শেখ হাসিনা এটা কীরকম করে ট্যাকেল করে,
এবং তার সাথে সাথে বাংলাদেশ যে একসময় টেক্সটাইল হাইপ ছিল, উইমেন এমপ্লয়মেন্টের দিক দিয়ে বাংলাদেশকে অনেক পুরস্কার দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল মঞ্চতে, এবং তার সাথে সাথে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল। তো এই সব কিছুই কোনো কাজে লাগবে না যদি আতঙ্কবাদী বাড়তে থাকে এবং এরকম মব বা এরকম ঘটনা ঘটতে থাকে। তো বেশি দিন লাগবে না আমাদের পাকিস্তানের মতো হতে, বাংলাদেশকে বা আফগানিস্তানের মতো হতে। আফগানিস্তান আমরা রিসেন্টলি দেখলাম যে তালিবান যেরকম করে পুরো সরকারকে এটা করলো, বাংলাদেশেও হয়তো সেরকম হতে পারে ভবিষ্যতে কোনো একদিন। তো এটা শেখ হাসিনা কেমন করে এটাকে ঠিক করে এবং কিভাবে এটা পুলিশ, বাংলাদেশের পুলিশ কতটা ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশের কোর্ট কতটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমরা ভবিষ্যতেই বুঝতে পারবো। তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। একটু সাধারণ কিছু ইনফরমেশন ছিল, ইনফরমেশন দিলাম, এবং তার সাথে সাথেই আগে দুটো ভিডিও আসেনি দুদিন, কারণ হচ্ছে একদিন আমার শরীর অসুস্থ, আরেকদিন ডক্টর বিবেক বিন্দ্রা যেমন বলেছেন যে বাংলার যে ওয়েস্ট বেঙ্গলে যখন দুর্গাপুজো হয় তখন সব বন্ধ থাকে, সব কুচ বন্ধ রাখতে হয়, তো সেই জন্য আমিও ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, কেননা ওনার সম্মান আমার কাছে অনেক বড়, উনি বলেছেন আমাকে তো বন্ধ রাখতেই হবে। আর তার সাথে সাথে সকলকে শুভ বিজয় প্রণাম জানাই বড়োদেরকে এবং ছোটোদেরকে আমার ভালোবাসা। তো এই ছিল ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।